আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো 14 ফেব্রুয়ারি 2023 বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন করবেন কিভাবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফিল পিপলের লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে ফিল পিপলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল পিপলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল পিপলটি ডাউনলোড করে নেবেন তারপর পিক্সেলল্যাব অ্যাপসটি প্রয়োজন হবে এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে এখান থেকে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট পিএলপি ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট পিএলপি তে ক্লিক করবেন তো এবার আপনার ফোনে ডাউনলোডকৃত ফোল্ডারে যে পিএলপিটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে পিএলপিটির উপর ক্লিক করবেন তারপর ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তো এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দমতো একটি ফটো দিবেন সেই জন্য ফটোর উপর একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার পছন্দমতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখান থেকে এভাবে ছোট করে দিয়ে ফটোটিকে এনে এখানে এভাবে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন শুভেচ্ছান্তে সুমন আহমেদ রাজীব এই নামটি চেঞ্জ করে আপনার নাম দিবেন সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর সর্বপ্রথমে সুমন আহমেদ রাজীব নামটির লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন আবার ফ্যান আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন তো এখানে আপনার নামটি বসে যাবে তো এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে একটি কালার দিয়ে দিবেন তারপর টিক মার্কে ক্লিক করবেন তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দমতো একটি ফন্ট দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর এখান থেকে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না তো আপনি চাইলে এই লেখাগুলোর কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন তো সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন লেয়ার আইকনে ক্লিক করলে এখানে এই লেখাগুলোর লেয়ার পেয়ে যাবেন তো আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে নেবেন তো সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন ডিফল্টে ক্লিক করার পর বেরি হাই বা আল্ট্রা সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেক বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।